আমরা প্রত্যেক গ্রামে গ্রন্থে হাটের বাজারে প্রচার সত্যের নির্বাচনের প্রচার জনগণকে উদ্বৃত্ত করি। আমার জনগণ আমাদের এই দফা এগারো দফা ছয় দফা আন্দোলনের শরিক সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছে। আমরা এই আন্দোলনে সত্যের ইংরেজদের নির্বাচনে এমপি এমএনএ ধরুন আমাদের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বিজয় লাভ করেছি। অসহযোগ আন্দোলনে আমাদের সিটি উন্নয়ন সবাই এক বলতেও আমাদের আন্দোলন তো হয়েছে, কিন্তু আন্দোলন বিভক্ত তোমার শক্তি ছিল এসব জায়গা থেকে বাংলাদেশ থেকে নিজস্বরী আমলিগ এক দিয়া শ্রীনগর পৌঁছি। শ্রীনগর তো হরিণা হরিণা দ্বিজেন্দ্রনাথ মন্ত্র কাজী সিরাজ আমরা একসাথে ছিলাম। ওখান থেকে আমি বিএলএফ ট্রেনিং দেওয়ার জন্যে উত্তরপ্রদেশ তান্ডুয়া গেছে যাই। ওইটা দুই মাসের মতো ট্রেনিং করতেছিলাম, তারপরে আসি বাংলাদেশে। কিছুদিন আগে দুটি আমার গ্রুপ কমান্ডার আমি ছিলাম, সাথে ছিল শালম অধ্যাপক শালম ট্রেনিং কমান্ডার। আমার সাথে আর একটা গ্রুপ ছিল, এটা যে আবুল কালাম আজাদ কমান্ডার ছিলেন, ডেপুটি কমান্ডার ছিলেন সালাউদ্দিন আরুফ অ্যাডভোকেট। হুসেন সালাউদ্দিনের সাথে আমার ও আমার আগে চলিয়েছি ট্রেনিং, কিন্তু আলিদে একটা গ্রুপ নিয়ে আসছে। আসার পরে স্বাধীন হয়ে গেছে, আমরা কোনো প্রশাসন দিতে পারি, কিন্তু আমরা যে উদ্দেশ্য স্বাধীনতা যুদ্ধ করছি সহযোগী এগারোছি, ওখান থেকে তো আমাদের কোনো কিছু হয় না। আমাদের স্বাধীনতা যে উদ্দেশ্য করছি এটা কোনো প্রতিফলন বাংলাদেশের ঘটনা। 1975 ইংরেজিতে শেখ মুজিবুর রহমান মারার পর মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব ছিল না। তাই একজন আমার মতে এখন বর্তমান সরকার যেদিকে আগাচ্ছে স্বাধীনতার পক্ষে পক্ষের শক্তিগুলো একাত্র করতেছে বা ইউনাইটেড করে বঙ্গবন্ধুর যে চিন্তাধারা দেশের সাধারণ মানুষের মুক্তি গণতন্ত্র প্রত্যেকের সমান সুযোগ সুবিধা চেষ্টা করে মানুষের মঙ্গল হয়ে যায় স্বাধীনতার উপর পাওয়া যায়। আসি